আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দুধ চিতই বানিয়ে দেখাবো খুব সহজভাবে। শীতকালে ভাপা পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা পিঠা ও দুধ চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। আমার খুব খেতে ইচ্ছে করছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম দুধ চিতই পিঠাটা বানালাম, যাতে আপনারাও বানিয়ে খেতে পারেন। যারা আমার রান্না দেখেন এবং শেয়ার করেন তাদের কথা ভেবেই এই দুধ চিতই পিঠাটা বানালাম। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। দুধ চিতই বানাতে যা যা উপকরণ লাগবে, চিতই পিঠা বানার জন্য আমি নিয়েছি এখানে 2 কাপ আতপ চাল। আতপ চালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে তারপর ব্লেন্ডারে হালকা কুসুম গরম পানি 1 কাপ, কুসুম গরম পানির সাথে 2 চা চামচ, 1/2 চা চামচ লবণ, 2 চা চামচ গুঁড়া দুধ ও 1 চা চামচ তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ঠিক কনসিস্টেন্সিটা এরকম হবে, বেশি পাতলাও না, বেশি ঘনও না। এর আগে আমি কীভাবে চিতই পিঠা বানাবেন দেখিয়ে দিয়েছি, আপনারা আবার একটু দেখে নেবেন। তারপর লাগবে খেজুরের গুড়, আমি এখানে 1 কাপ খেজুরের গুড় নিয়েছি, যেটা লিকুইড। আপনারা ইচ্ছা করলে বাটালি গুড়, যেটা খেজুরের, সেটাও নিতে পারেন, বা এর পরিবর্তে 1 কাপ চিনি দিয়ে এই দুধ চিতই পিঠাটাও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। লাগবে 1টা তেজপাতা, 2টা দারচিনি, 4টা এলাচ, 2টা দারচিনি নিয়েছি, গুঁড়া দুধ নিয়েছি 3 টেবিল চামচের মতো, এটা অপশনাল, না দিলেও চলবে। লিকুইড দুধ নিয়েছি এখানে মিল্ক ভিটামিন 1 লিটার। এবার দেখাবো চিতই পিঠাগুলা কীভাবে বানাবেন। লবণ দিব 1/2 চা চামচ, লবণটা দিলে টেস্ট বাড়বে। পিঠাগুলোকে আমি একটা মাটির খোলাতে বানিয়ে এভাবে 7-8টা চিতই পিঠা হয়েছে, দেখুন কত সফট। আমি বানিয়ে একটা হটপটের মধ্যে ঢেকে রাখবো। এবার আপনাদের চুলায় নিয়ে যাব, দুধটা জাল করব, কীভাবে দেখিয়ে দিব আপনাদের তৈরির সুবিধার্থে। তবু আমি দেখাচ্ছি কীভাবে পিঠাগুলো বানাচ্ছি। একটা মাটির ইয়েতে পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে এইভাবে করে পিঠাগুলো আমি তৈরি করেছি। এই যে আরেকটা পিঠা, একটু তেল ব্রাশ করে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় খেয়াল করবেন দইটা যখন দিবেন তখন ভালোভাবে নেড়ে তারপর দিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ভালো হবে না। আমি 2 চামচ দিলাম, একটু গর্ত চামচের মতো, দিয়ে আগুনের আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একদম কমানো আছে। এবার পাশের চুলায় আমি 2টা জাল বসিয়ে দিচ্ছি। মিল্পিটা 2টাকে চুলায় জাল বসিয়ে দিয়েছি, 2টা বলক আসা পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। 2টা হালকা গরম হলে গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছিলাম, কারণ বেশি গরম দুধে দিলে দলা হয়ে যাবে, যেহেতু পাউডার দুধ। এবার দিয়ে দিব 2টা দারচিনি, 1টা তেজপাতা, 1টা আর 3টা এলাচ দিয়ে দিলাম। তারপর একটু দিব সামান্য একটু লবণ, আমি বলছিলাম 1/2 চামচের মতন লবণও দিয়ে দিলাম, দিয়ে বলক পর্যন্ত অপেক্ষা করছি। দুধের বলক চলে এসেছে,
গুঁড়ো দুধ দেওয়াতে দুধটাকে বেশি ঘন করব না, যেহেতু পিঠা ভিজাব, রসটা টেনে যাবে। এবার দিয়ে দিব খেজুরের গুড়গুলা। এখানে আমি লিকুইড খেজুরের গুড় নিয়েছিলাম, সেই গুড়গুলা দিয়ে দিচ্ছি। আপনার গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারবেন। খেজুরের গুড় দিয়ে দেখব মিষ্টিটা কেমন হয়েছে, লাগলে আর একটু বাড়িয়ে দিব। একদম পারফেক্ট, আমি মিডিয়াম মিষ্টি খাই। আর একটু আছে দিয়ে দিলাম। এবার তৈরি করা পিঠাগুলা, চিতই পিঠাগুলা দুধের মধ্যে দিয়ে দিব। বলক চলে এসেছে। এবার পিঠাগুলাকে একে একে দিয়ে দিচ্ছি। আমার টোটাল 5টা পিঠা হয়েছিল, 4, 5, 6টা পিঠা দিলাম। দেওয়ার পর একটা বলক আসলে আঁচটা বন্ধ করে দিব। তারপর কিছু নারিকেল কুচিয়ে উপর দিয়ে দিব। কাঠবাদাম, কিশমিস এগুলো উপর দিয়ে দিতে পারেন। বলক চলে এসেছে। এই যে বলক চলে আসলে চুলের আঁচটা বন্ধ করে দিব। এইভাবে সারা রাত থাকবে। সকালে এটা নাস্তা হিসেবে খাওয়া যাবে, বেশ নরম ফুলে উঠবে এবং দুধটাকেও টেনে ফেলবে। সব কিছু পারফেক্ট। চুলের আঁচটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে ঢেলে নিলাম। খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম দুধ চিতই পিঠা তৈরি। খেতেও দারুণ স্বাদ, শীতকালে শীতের সকালে নাস্তা হিসেবে খেতে দারুণ লাগে। খুব স্বাস্থ্যসম্মত, মুখরোচক এই দুধ চিতই পিঠাটা। এবার আমি আপনাদেরকে লাস্ট ফিনিশিং ডেকোরেশন, একটু নারিকেল উপর দিয়ে ছিটিয়ে দিলাম। 1 কাপের মতো নারিকেল নিয়েছি। তারপর কিছু ড্রাই ফ্রুটস, কাঠবাদাম, কিশমিস দিয়ে দিলাম। দিয়ে পিঠাগুলো অত্যন্ত সফট হয়েছে, আরও ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর, এখন তো একদম ঠান্ডা হয়ে গেছে, আরও ভিতরে ঢুকবে। 1টা পিঠা উঠিয়ে দেখাচ্ছি যে কত ফুলে কত বড় হয়ে গেছে। এই যে দেখুন, একটা নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট, সামান্য একটু মিষ্টি টেস্ট করছি। অনেক মজা, সত্যিই দারুণ টেস্ট। ভিডিওটা দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে আমার দেখানোটা সার্থকতা হবে।